স্যানিটাইজার বানাবো। অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। আমার সব উপকরণ তৈরি, এই দেখুন। আমাদের চাই হচ্ছে এরকম একটা অ্যালোভেরা, হচ্ছে অনেক কেটে হচ্ছে সাইড থেকে কেটে হচ্ছে এরকম ভিতরের যে অংশটা সেটাকে বের করে নিতে হবে। এইবারে হচ্ছে ওইটাকে মিক্সড করে এইরকম এক কাপ অ্যালোভেরা লেটার নেওয়া হলো। এইবারে আমরা হচ্ছে হাফ কাপ, মানে হাফ কাপ থেকে একটু কম হচ্ছে গোলাপ জল নিয়ে নিয়েছি। এইবারে এটা আমরা এবারে আমরা এই হাফ কাপ গোলাপ জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমরা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল নেব, যাতে এই হ্যান্ড স্যানিটাইজারটা হচ্ছে নষ্ট না হয়ে যায়, অনেক দিন থাকবে এটা। আমরা এবার ভালো করে মিক্সড করব। এবারে আমরা হচ্ছে অ্যালোভেরাটা হচ্ছে এক কাপ নিয়েছিলাম, মানে হচ্ছে এবার আমরা অ্যালকোহলটা দেড় কাপ নেব। এবারে আমরা হাফ কাপ দেব, মানে দেড় কাপ হয়ে গেল। এবারে এটাকে আমরা মিক্সড করে নেব। আমাদের হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে গেল। কি গন্ধ, দারুণ গন্ধ হচ্ছে। এবারে আমরা এইরকম খালি খালি হ্যান্ড ওয়াশের বোতলে এবার আমরা এই হ্যান্ড স্যানিটাইজারটা ভরে রাখবো। স্যানিটাইজারটা এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। আমাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি। আমাদের বয়সে যারা এরকম অ্যালকোহল বানাতে চাও, তারা হচ্ছে বড়দের সাথে থাকবে, ঠিক আছে? নয়তো ভুল ভাল হতে পারে। ভালো লাগলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে এটা কেমন লেগেছে এটা কমেন্ট করে জানিয়ে দেবেন।